লোকাল মার্কেট কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট, একজন ওয়েব ডিজাইন ডেভেলপারের চাহিদা সবখানেই আছে। আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে কেরিয়ার করার কথা চিন্তা করে থাকেন, এটা হতে পারে আপনার একটা সময় উপযোগী সিদ্ধান্ত। এই মুহূর্তে সারা বিশ্বে 1.5 বিলিয়ন ওয়েবসাইট আছে। আশা করা যাচ্ছে আগামী 5 বছরের মধ্যে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 2 বিলিয়ন। সো আপনি চাইলে একটা সাকসেসফুল কেরিয়ার করতে পারেন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে। সো এখন কথা হচ্ছে আপনি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে কেরিয়ার করবেন, ডেফিনেটলি স্কিল ডেভেলপ করতে হবে। সো স্কিল ডেভেলপমেন্ট করার পূর্বে আমি আপনাকে বলবো আপনি একটু মার্কেট প্লেস অ্যানালাইসিস করুন। একটা অর্গানাইজেশন, একটা সফটওয়্যার কোম্পানি কেন আপনাকে হায়ার করবে? আপনাকে যখন সেখানে কাজ করার সুযোগ প্রদান করা হবে, সেখানে মূলত আপনাকে কোন ধরনের কাজগুলো করতে হবে বা একটা বায়ার বা একটা ক্লায়েন্টকে কী ধরনের সাপোর্ট আপনাকে দিতে হবে, সেই সাপোর্ট বা সেই সাহায্যগুলো করার মতো অ্যাবিলিটি যদি আপনার ভিতরে থাকে, এনি কাইন্ড অফ সাপোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি যদি আপনার ভিতরে থাকে, ঠিক তাহলেই একটা অর্গানাইজেশন, একটা সফটওয়্যার ফার্ম আপনাকে হায়ার করার কথা চিন্তা করবে। এই মুহূর্তে আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে গুগল অ্যানালাইসিস করে থাকেন, আপনি জানতে পারবেন HTML5, CSS3, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery সাথে রিয়্যাক্ট, ফ্রন্ট এন্ডের জন্য এই টপিকগুলো যদি আপনি কাভার করেন, আপনি একটা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। এখন ওয়েবসাইট ডিজাইন কমপ্লিট করার পরে আপনাকে মূলত আসতে হবে ডেভেলপমেন্টে। সো ডেভেলপমেন্টে এসে আপনাকে একটা ডাটাবেস শিখতে হবে। ডাটাবেসে আপনাকে মূলত যে কাজগুলো করতে হবে, আপনার প্রয়োজন অনুযায়ী টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল ক্রিয়েট করার পরে সেই টেবিলে ডাটা ইনসার্ট, আপডেট, ডিলিট, শর্ট, সার্চ এবং মার্চ, এই কয়েকটা কাজ আপনাকে করতে হবে প্রতিনিয়ত। এরপরে আপনাকে শিখতে হবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের বাংলাদেশের শতকরা 75% অর্গানাইজেশন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাকএন্ডে PHP ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকে। সো আপনাকে PHPটাই শিখতে হবে, একজন ফ্রেশারের জন্য, একজন বিগিনারের জন্য বা একজন নন IT পার্সন, আপনি যে সাবজেক্টের স্টুডেন্টই হন না কেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে সর্ববৃহৎ পরিসর কাজ করার হচ্ছে PHP। এই মুহূর্তে যদি আপনি PHP শেখেন, আপনার সামনে অনেক কাজ করার অপরচুনিটি থাকবে। আপনি যখন একটা অর্গানাইজেশনে নিজের স্কিল বা নিজের যোগ্যতা দিয়ে যখন আপনি কাজের সুযোগ পাবেন, এরপরে কাজ করার পরে যখন আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, এরপরে আপনার নেক্সট লেভেলে খুব দ্রুত আপনি যেতে পারবেন। সো PHPটা আপনাকে শিখতে হবে, র PHP, অবজেক্ট ওরিয়েন্টেড PHP। এরপরে এই মুহূর্তে PHPর জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক। আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনি যখন স্কিল ডেভেলপ করবেন, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করার সময় আপনাকে মিনিমাম একটা হইলেও রিয়েল লাইফ বেস প্রজেক্ট করতে হবে। এই প্রজেক্টটাই মূলত আপনি আপনার CV-তে অ্যাড করবেন, আর সবসময় চেষ্টা করবেন একটা সিঙ্গেল প্রজেক্ট নিয়ে চাকরির ময়দানে না নামার জন্য। আপনি স্কিল ডেভেলপমেন্ট চলাকালীন সময় আপনি একটা প্রজেক্ট করেছেন, ওকে, এন্ড অফ দ্য কোর্স আপনি এগেইন আরও একটা প্রজেক্ট করেন, 2টা বা 3টা প্রজেক্ট যখন আপনি আপনার CV-তে অ্যাড করবেন, যখন আপনার HR অথবা একজন বায়ার যখন আপনার CV-টা যখন দেখবে যে আপনার 2 থেকে 3টা প্রজেক্ট করার এক্সপিরিয়েন্স আছে, তখন কিন্তু আপনাকে নিয়ে সে 1% হলেও চিন্তা করবে যে না, তার কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তাকে আমি অ্যানালাইসিস করে দেখতে পারি। দেন এইভাবে আপনি অপরচুনিটি পাবেন কেরিয়ার করার জন্য। সো IT কোর্স রিলেটেড, IT কেরিয়ার রিলেটেড পরামর্শ পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের বাংলাদেশের IT ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, জব মার্কেট প্লেস সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।